ওয়েলকাম বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন, যে অ্যাব্রিভিয়েশনগুলো আমাদের প্রত্যেকেরই জেনে রাখা খুব প্রয়োজন। এই অ্যাব্রিভিয়েশনগুলো আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত খুব ব্যবহার করে থাকি, যাদের মধ্যে থেকে অনেক অ্যাব্রিভিয়েশন আছে যেগুলোর ফুল ফর্ম আমরা জানি, আবার অনেক অ্যাব্রিভিয়েশন এরকমও থাকে যাদের ফুল ফর্ম আমরা জানি না। আজকে আমরা জেনে নেব এরকমই কিছু জানা অজানা গুরুত্বপূর্ণ এডুকেশনাল অ্যাব্রিভিয়েশন, যেগুলো আমাদের প্রত্যেকেরই জেনে রাখা খুব প্রয়োজন। তাই আমি প্রত্যেককে এটা রিকোয়েস্ট করব যে তোমরা অতি অবশ্যই আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে, কারণ এর মধ্যে অনেক অ্যাব্রিভিয়েশন এরকম রয়েছে যেগুলো সম্পূর্ণ নতুন, যেগুলো আমাদের জেনে রাখা খুব প্রয়োজন। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কী ধরনের অ্যাব্রিভিয়েশনগুলো আমি আজকে বলতে চলেছি, মানে এরকমই কিছু গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন যেগুলো আমাদের অবশ্যই জেনে নিতে হবে। চলে আসি আমাদের মূল আলোচনা। দেখো, আজকের ফার্স্ট ওয়ার্ড যেটার অ্যাব্রিভিয়েশন প্রত্যেকেই জানো, বিএ, যার ফুল ফর্ম হয়ে যাবে ব্যাচেলার অফ আর্টস, এটা তোমরা প্রত্যেকেই জানো। নেক্সট, প্রথম তিনটে প্রত্যেকেই জানো। নেক্সট যদি বলি এমএ, এর ফুল ফর্ম মাস্টার অফ আর্টস। যদি বলি বিএসসি, এর ফুল ফর্ম ব্যাচেলার অফ সায়েন্স। নেক্সট এমএসসি, এর ফুল ফর্ম হলো মাস্টার অফ সায়েন্স। এই যে প্রথম যে চারটে বললাম, এই চারটের ম্যাক্সিমাম জনেরই জানা আছে যে বিএ, এমএ, বিএসসি, এমএসসি, এগুলো সবারই জানা আছে। এবারে চলে আসি নেক্সট পরবর্তী। দেখো, যদি বলি বিকম, বি সিওএম, স্পেলিংটা খুব ভালো করে লক্ষ্য করবে, সিও সিঙ্গেল এম, আবার সিও ডবল এম, যেটাই থাকবে না কেন তার ফুল ফর্ম হয়ে যাবে কি ব্যাচেলার অফ কমার্স, ব্যাচেলার অফ কমার্স হয়ে যাবে বিকম এর ফুল ফর্ম। যদি বলি এমফিল, এর ফুল ফর্ম কি, তাহলে মাস্টার অফ ফিলোজফি, এমফিল এর ফুল ফর্ম হবে মাস্টার অফ ফিলোজফি। বিএসসি এসজি অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্স ইন এগ্রিকালচার, ব্যাচেলার অফ সায়েন্স ইন এগ্রিকালচার। একই রকমভাবে এমএসসি এসজি এসজি যদি বলি, তাহলে মাস্টার অফ সায়েন্স ইন এগ্রিকালচার, এটা হয়ে যাবে এমএসসির ফুল ফর্ম। বোঝা গেল? দেখো প্রথম পেজে যেগুলো বললাম। নেক্সট চলে আসো পরবর্তী। পরবর্তী যদি বলি বিএড, এর ফুল ফর্ম, যারা বিএড করছি তারা প্রত্যেকেই জানি যে বিএড এর ফুল ফর্ম কী, বিএড এর ফুল ফর্ম হয়ে যাবে ব্যাচেলার অফ এডুকেশন। যদি বলি ডিএড, এর ফুল ফর্ম ডিপ্লোমা ইন এডুকেশন, ডিএড এর ফুল ফর্ম। আর যদি বলি ডিএলএড এর ফুল ফর্ম কী, তাহলে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, যেটা হয়ে যাবে ডিএলএড এর ফুল ফর্ম। যদি বলি এমএড এর ফুল ফর্ম কী, তাহলে এমএড এর ফুল ফর্ম হয়ে যাবে মাস্টার অফ এডুকেশন, এমএড এর ফুল ফর্ম। এমপিএড এর ফুল ফর্ম মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন, মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন, যেটা হলো এমপিএড। বিপিএড ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন, যেটা হবে বিপিএড এর ফুল ফর্ম। ক্যাট, ম্যাট, এই দুটো ওয়ার্ড আমরা খুবই শুনে থাকি, আর আজকেই জেনে নেবো যে এদের ফুল ফর্ম কী। দেখো, ক্যাট এর ফুল ফর্ম কী, যদি বলি ক্যাটের ফুল ফর্ম হয়ে যাবে কমন অ্যাডমিশন টেস্ট, ক্যাটের ফুল ফর্ম। আর যদি বলি ম্যাটের ফুল ফর্ম কী, তাহলে ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট, এটা হয়ে যাবে ম্যাটের ফুল ফর্ম। বোঝা গেল? নেক্সট চলে আসো। নেক্সট এমবিবিএস, আমরা যখনই কোনো হসপিটালে যাই বা যখন কোনো ডক্টরের কাছে যাই, তখনই তার প্রেসক্রিপশনে এমবিবিএস কথাটা লেখা দেখতে পাই তার ডিগ্রি হিসেবে। তো এমবিবিএস এর ফুল ফর্ম কী জানা আছে কি? দেখো, এমবিবিএস এর ফুল ফর্ম হয়ে যাবে ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি, এটা হয়ে যাবে এমবিবিএস এর ফুল ফর্ম, ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি। নেক্সট যদি বলি বিএ এমএস এর ফুল ফর্ম কী, তাহলে ব্যাচেলার অফ আয়ুর্বেদ মেডিসিন অ্যান্ড সার্জারি, এটা হয়ে যাবে বিএ এমএস এর ফুল ফর্ম। এমডি, এটাও আমরা দেখতে পাই যখনই আমরা প্রেসক্রিপশন দেখি, তখনই কোন ডাক্তারের ডিগ্রি এটা দেখতে পাই যে এমডি। এমডি এর ফুল ফর্ম হয়ে যাবে কি, ডক্টর অফ মেডিসিন, ডক্টর অফ মেডিসিন হয়ে যাবে এমডি। এমএস, মাস্টার অফ সার্জারি হবে এমএস, এমএস এর ফুল ফর্ম। নেক্সট যদি বলি পিএইচডি বা ডিফিল, যেটাই বলি না কেন তার এই দুটোরই ফুল ফর্ম হয়ে যাবে কি, ডক্টর অফ ফিলোজফি। আর এই ডিগ্রিটা সাধারণত আর্টস এবং সায়েন্স অর্থাৎ কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগ দুটোর ক্ষেত্রেই কিন্তু দেওয়া হয়, কলা বিভাগ আর বিজ্ঞান বিভাগ দুটোর ক্ষেত্রে এই ডিগ্রিটা দেওয়া হয়। নেক্সট চলে আসো ডিলিট, স্পেলিংটা ভালো করে লক্ষ্য করবে, এল আই সিঙ্গেল টি, আবার এল আই ডবল টি, দুটোই হতে পারে। আর যাদের ফুল ফর্মটা হয়ে যাবে কি, ডক্টর অফ লিটারেচার, অথবা কি, অথবা ডক্টর অফ লেটার্স, ডক্টর অফ লিটারেচার অথবা ডক্টর অফ লেটার্স। নেক্সট দেখো, যদি চলে আসি ডিএসসি, নেক্সট ডিএসসি যদি বলি, তাহলে এর ফুল ফর্ম হয়ে যাবে কি, ডক্টর অফ সায়েন্স, ডিএসসি এর ফুল ফর্ম হবে ডক্টর অফ সায়েন্স। পরবর্তী চলে আসি আমরা। বোঝা যাচ্ছে যে ফুল ফর্মগুলো বলছি, বলো এদের মধ্যে থেকে কতগুলো ফুল ফর্ম তোমাদের জানা ছিল আর কোনগুলো নতুন জানছো,
দেখো, ভালো করে দেখে নিও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট চলে আসো, দেখো বিডিএসসি, বিডিএসসি যার ফুল ফর্ম হয়ে যাবে কি, ব্যাচেলার অফ ডেন্টাল এডুকেশন, ব্যাচেলার অফ ডেন্টাল এডুকেশন, বিএলআরও। এই ওয়ার্ডটা তো আমরা অনেকেই পরিচিত, বিএলআরও, যার ফুল ফর্ম কি, ব্লক ল্যান্ড রেকর্ড অফিস, ব্লক ল্যান্ড রেকর্ড অফিস, যাকে বলা হচ্ছে কি বিএলআরও অফিস, বিএলআরও। নেক্সট যদি বলি এলএলডি বা এলআইডি, এর ফুল ফর্ম কি, এর ফুল ফর্ম হয়ে যাবে ডক্টর অফ লজ, ডক্টর অফ লজ হয়ে যাবে কি এলএলডি বা এলআইডি। এলএলবি, এই ওয়ার্ডটাও আমরা অনেক শুনেছি, এলএলবি, এর ফুল ফর্মটা কি, এর ফুল ফর্মটা হয়ে যাবে ব্যাচেলার অফ ল, ব্যাচেলার অফ ল হয়ে যাবে এলএলবি। নেক্সট যদি বলি বিএল, এর ফুল ফর্মও তাই ব্যাচেলার অফ ল, এলএলডি, এলএলবি অথবা বিএল, যেটাই বলি না কেন দুটোরই ফুল ফর্ম হলো ব্যাচেলার অফ ল। কিন্তু যদি এলএলএম বলি তাহলে হয়ে যাবে কি মাস্টার অফ ল, এলএলএম যদি বলি তার ফুল ফর্ম হয়ে যাবে মাস্টার অফ ল। দেখো নেক্সট চলে আসি, যদি বলি সিভি, দেখবে আমরা বলি যে তোমার সিভিটা পাঠাও, যখনই কোথাও আমরা ইন্টারভিউ দিতে যাই বা কিছু করতে যাই তোমার সিভিটা পাঠাও, তাহলে এর ফুল ফর্মটা কি, এর ফুল ফর্মটা হলো কি কারিকুলাম ভিটা, যাকে আমরা সংক্ষেপে বায়োডেটাও বলতে পারি, যাকে আমরা বায়োডেটাও বলি, বোঝা গেল। নেক্সট চলে আসো ওটি, এটা বলে না যে আমরা যখন হসপিটালে যাই বা কোনো নার্সিংহোমে যাই যে ওটিতে নিয়ে গেল, মানে কি অপারেশন থিয়েটার, মানে যেখানে ডক্টররা যেখানে অপারেশন করে সেটা হলো কি ওটি, মানে অপারেশন থিয়েটার, বোঝা গেল। নেক্সট চলে আসো ওকে, আমরা তো এটা কথায় কথায় ইউজ করি, ওকে ওকে, এর ফুল ফর্মটা কি, এর ফুল ফর্মটা হলো অল কারেক্ট, অল কারেক্ট হলো ওকে এর ফুল ফর্ম, বোঝা গেল। নেক্সট চলে আসি ওএমআর, ওএমআর যখনই আমরা এক্সাম দিয়ে যে চাকরির পরীক্ষাগুলোর তখনই আমাদের ওএমআর বেসড এক্সাম হয়, ওএমআরগুলোকে ফিল আপ করতে হয়। আর যার ফুল ফর্ম কি, যার ফুল ফর্ম হলো অপটিক্যাল মার্ক রিডিং, অপটিক্যাল মার্ক রিডিং হয়ে যাবে ওএমআর এর ফুল ফর্ম। নেক্সট দেখো পিডিএফ, এটা তো খুব ইম্পর্টেন্ট, কারণ এই পিডিএফ, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষাতেও এসে গেছে যে পিডিএফের ফুল ফর্ম কি, আর পিডিএফের ফুল ফর্ম কি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, যেটা হয়ে যাবে কি পিডিএফ এর ফুল ফর্ম, বোঝা গেল। নেক্সট চলে আসি আরটিআই, আরটিআই এর ফুল ফর্ম কি রাইট টু ইনফরমেশন, রাইট টু ইনফরমেশন হয়ে যাবে আরটিআই এর ফুল ফর্ম। রিফ, যখনই কেউ মারা যায় তখন আমি বলি রিফ এ, রিফ ও বলি না আমরা, বলি না, তাহলে রিফ মানে কি আমরা আজকে জেনে দেবো। রিফ এর অর্থ হলো, এর ফুল ফর্মটা কি, এর রেস্ট ইন পিস, রেস্ট ইন পিস হয়ে যাবে রিপ এর ফুল ফর্ম। নেক্সট দেখো চলে আসি আজকের লাস্ট অ্যাব্রিভিয়েশন বিসিসিআই, যেটা আমাদের প্রত্যেকেরই জানা আছে কি, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বোঝা গেল। এটাই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন, যেগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই জেনে রাখা প্রয়োজন। এদের মধ্যে থেকে অনেক অ্যাব্রিভিয়েশন ছিল যেগুলো আমরা অনেকেই জানি, আবার অনেক অ্যাব্রিভিয়েশন নতুনও জেনেছ, তাই নয় কি? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা নতুন কিছু জানতে পারলে কি না, আর এরকম ধরনের অ্যাব্রিভিয়েশন তোমরা পরবর্তীকালে আরও জানতে চাও কি না, এরকম গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন সম্পর্কে, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কোনো পার্সোনালি কোনো অ্যাব্রিভিয়েশন জানার থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ।